কি দি ভাই না এটা ছদ্দি ভাই বদ্দি ভাই দিয়েছিল দিয়েছিল আর তুষ্কিদি ভাই তো তোমাকে পেন্সিল বক্সটা দিয়েছিল না স্পাইডারম্যান পেন্সিল বক্সটা ছিল যে नमस्कार बंधुरा मी एंड मम चैनल अपन स्वागत सकाल सकाल बाबा बजारे दिए गए माँसटा दिए गए हमें क्ज सकाले बासी क्ज सर स्नान टन करान के मैगी कर दिल तर ये माँसटा एने दिए माँसटा धुए नहीं तरपर आज के तो रविवार रविवार मानी क्जे ताड़ाहुड़ा एकटू निश्वास फलार जो तो आज के बनाब सकाले टिफिन आलू परोटा बनाना हो गया है और बाबाओ चले खेते दिए दी और दुपुरे बनाब फ्राइड राइस और चिकेन कषा तो माँसटा हे एक तो झाल कम दिए ही तातान खाबे जेहेतु यही करते करते ही बेला हो गए तारपरे आबार ए माझे बिस्टी रोद बिस्टी जामा कपड़ तुली आबार शुको दी এই করে করে আরো বেশি সময় পার হয়ে যায়। যাই হোক দুপুর বেলা অনেক বেলা হয়ে গেছে, একটা বেজে গেছে, তো আমার এখানের মাংসটা বসিয়ে দিয়ে আমি একটুখানি বাইরে দাঁড়িয়েছি, গরম লাগছে প্রচন্ড, ঘেমে স্নান করে দিয়েছি, মাংসটাও হয়ে গেছে, এদিকে ফ্রাইড রাইসটাও হয়ে গেছে। এই বাইরে ঢাকা দিয়ে রেখে আমি গা ধুতে যাব, তারপরে এসে তাতানকে খেতে দেব। না একটা ওভার হয়ে গেছে, আমার গা ধুতে ধুতে দেড়টা বেজে যাবে, তো পার টাইম পার হয়ে যাবে। ব্যাস দেখুন আমি ঘেমে পুরো স্নান, নাইট পুরো ভিজে আছে, আর আমার রান্নাঘরটা সিঁড়ির নিচে তো প্রচণ্ড গরম। যাই হোক আমি গাটা ধুয়ে আসি, এবার তাতানকে খাইয়ে নিই, দেড়টা বেজে গেছে, ওর খাবার নিয়ে এসেছি। একটু কারোর ঘরে যেতে পারছে না, এর জন্য খুব মন খারাপ। এখন আমার খাবার নিয়ে বসলাম, ওর বাবা খেয়ে দিয়ে চলে গেছে, আর আমি তাতানকে খাইয়ে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজে ঘুমিয়ে গেছি, তাই আমার খেতে দেরি হয়ে গেল, তিনটে বাজে এখন। ওর বাবার আজকে কোথায় ঢালাই হচ্ছে, যার জন্য আজকে খুব ব্যস্ত, ঘরেই থাকেনি আজকে, শুধু খাওয়ার টাইমে এসছে, খেয়ে দিয়ে চলে গেছে। এবার আমি খেয়ে তারপর আর তো কোনো কাজ নেই, ঘুমাবো না, তা ঘুম হয়ে গেছে, বিকেলবেলা উঠে গেছে তাতান, ওকে চোখ ধুয়ে চোখে ওষুধ দিয়ে চোখ বন্ধ করে রেখে রেখে চোখ খুলবি না, চিটিং করলি তুই, কেন খুলবে, একটুখানি খুললেই তো ওষুধটা বেরিয়ে গেল। নিজের মনে খেলছে, ও জানেই না যে আমি ওর খেলার ভিডিও করছি, এরকম সারাদিন জানেন তো বন্ধুরা খেলতে থাকে, আর মুখে ঢিস ঠাস হুস হাস করে শুধু আওয়াজ করতে থাকে। No.
খেলা শেষ হয়ে গেছে, 6:30 বাজে। এরপর ওকে একটু পিডিয়াশর করে নিয়ে আসলাম, খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপরে পড়তে বসাবো। ওর বাবা এখনও আসেনি, ও বসে বসে কার্টুন দেখছে। ওর বাবা আসলে তারপর চা করবো, তার আগে ওকে খাইয়ে দিয়ে নিই, কারণ অনেক আগে খেয়েছে দুপুরবেলা। আর দেখুন ঘেমে কী অবস্থা, ওর গেঞ্জিটা ছাড়িয়ে দিতে লাগবে, পুরো ঘেমে গেছে। খাইয়ে নিই, তারপর গেঞ্জিটা ছাড়িয়ে দেবো, নাহলে আরও বেশি খাওয়ার সময় না আরও বেশি গরম লাগে। চুল ঠুল পুরো ঘেমে আছে, ঘেমে ভিজে গেছে। আর চোখটাও দেখুন সুন্দর সেরে গেছে একদিনই, আই ড্রপটা খুব ভালো। কালকে বিকেলের দিকে চোখ উঠলো, আর আজকে মধ্যে পুরো ঠিকঠাক হয়ে গেছে। তবুও হচ্ছে যেই বাচ্চাটা আমাদের বাড়িতে আসে, সেই বাচ্চাটাদের বাড়িতে ও তো গিয়ে খেলে বাচ্চাটার সাথে, তো খেলতে পারছে না, যেতে পারছে না, তবু তাই খুব মন খারাপ। ওর বাবা চলে এসছে, চাটা করে তারপরে দুজনে চা খাবো। ওর 7টা বেজে গেছে, চা যতক্ষণ সব বিকেলবেলা চা না খাই না আমার ভালো লাগে না, কেমন যেন চা খাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকি। সন্ধ্যা দিয়েছে এই কুকুরটা, না সিঁড়িতে বসে, তো দুই দিন বকা দিয়েছি বলে ও এখন নিচে গিয়ে বসে। তো রাতের জন্য চাল ভিজিয়ে রাখি, কারণ আছে আমি চালটা ভিজিয়ে দুবেলাই চাল ভিজিয়ে রাখি, তাহলে চাল ভাতটা তাড়াতাড়ি হয় আর ঝরঝরাও হয় আর চালটা লম্বা হয় বেশি, তাই চালটা আমি ভিজিয়ে রাখি আগের থেকে। আর এখনই ভিজিয়ে রাখছি, কারণ 8টা বাজলে পরে, এখন তো মোটামুটি 7:30 বেজে গেছে, তো 8:30-8:30 দিকে ভাতটা বসিয়ে দেবো, তারপর 9:30 দিকে তাতানকে খাওয়াবো। আর ফ্রিজের ভিতরে খাবারগুলো রয়েছে, খাবারগুলো বের করে ফেলি। আর ফ্রিজ ভর্তি আজকে ডিম, কালকে ডিম দিয়ে গেছে, ডিমগুলো সব গুছিয়ে রেখেছি। তো ফ্রিজের দরজাটা একটু সাবধানে খুলতে হবে, ভয় শুধু একটাই, তাতান যখন তখন ফ্রিজটা দুমদাম করে খুলে ফেলে। তো যাই হোক, এখানেই আমার ব্লগটা শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।